এবারে ফসল কৃষি সংবাদ। সময় মতো বৃষ্টি না হয় শুকিয়ে গেছে সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার আমন ধানের ক্ষেত। সেই সঙ্গে পোকার আক্রমণে ব্যাপক ফলনের ক্ষতি হয়েছে। দ্রুত ধান কেটে আগাম সরিষা চাষের পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ। আমন ধান পুরোপুরি বৃষ্টি নির্ভর। এ বছর দেরিতে বৃষ্টি হলেও তা ছিল খুবই কম। কৃষকরা জানান, বেশি দাম দিয়ে লাঙল, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করেও সাতক্ষীরা সদরের কেশমপুর, শিবপুর, জগন্নাথপুর, নেবাখালী সহ বেশ কিছু অঞ্চলে ধান 1 ফুটের বেশি বাড়েনি। ধানের শীষও ছিল ছোট ও চিটে ভরা। আবার কোথাও গাছ ও শীষ বড় হলেও ফলন হয়েছে কম। অন্যবার ধান ভালায় খড় বেশি টাকা উঠে যায়, এবার খড়ও নেই ধানও নেই, কারণে আমি অনেক শেষ পয়সা করে সার মারি দিছি আর আমি দিতে চাচ্ছি না। এখন আমাদের তো জন মজুরি বসছে না, এখন সংসার চালিয়ে কঠিন ব্যাপার আমাদের। এখন কোনো বছর আমরা আমনে পানি দিই না, এবার পানি দিছি কিন্তু খরার কারণে তারা তো আমার টাকা দেবে না। ধান কাটার খরচ বাঁচাতে অনেকেই খাওয়ানোর জন্য গরু ছাগল নিয়ে যাচ্ছেন খেতে। কৃষকদের দাবি, শ্যালো মেশিনের পানির বিল, সার ও কীটনাশকের বকেয়া পরিশোধ করতে হিমশিম খেতে হবে তাদের। এত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ফসলগুলো, এই না কাটার পক্ষে গরু ছাগল দিয়ে অনেকে খাওয়াই দিচ্ছে। লস আর লস, আমাদের কৃষকদের মাথায় এখন হাত উঠিয়ে গেছে। সরকার যদি আমাদের কৃষকদের যদি অন্তত সেচের বা ডিজেলের আর্থিক সহযোগিতা করতে পারত। দেরিতে বৃষ্টি হওয়া ও লবণাক্ততাই এর মূল কারণ বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এইসব ধানগুলো দ্রুত কেটে আগাম সরিষা চাষ করার জন্য আমরা কৃষকদেরকে পণদানার ব্যবস্থা করেছি। এবছর জেলায় 89,910 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 88,525 হেক্টর জমিতে। দীপ্ত, বার্তাকক্ষ। আমন ধান পুরোপুরি বৃষ্টি নির্ভর। এবছর দেরিতে বৃষ্টি হলেও তা ছিল খুবই কম। কৃষকরা জানান, বেশি দাম দিয়ে লাঙল, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করেও সাতক্ষীরা সদরের কেশমপুর, শিবপুর, জগন্নাথপুর, নেবাখালী সহ বেশ কিছু অঞ্চলে ধান 1 ফুটের বেশি বাড়েনি। ধানের শীষও ছিল ছোট ও চিটে ভরা। আবার কোথাও গাছ ও শীষ বড় হলেও ফলন হয়েছে কম। অন্যবার ধান ভালায় খড় বেশি টাকা উঠে যায়, এবার খড়ও নেই ধানও নেই, কারণে আমি অনেক শেষ পয়সা করে সার মারি দিছি আর আমি দিতে চাচ্ছি না। এখন আমাদের তো জন মজুরি বসছে না, এখন সংসার চালিয়ে কঠিন ব্যাপার আমাদের। এখন কোনো বছর আমরা আমনে পানি দিই না, এবার পানি দিছি কিন্তু খরার কারণে তারা তো আমার টাকা দেবে না। ধান কাটার খরচ বাঁচাতে অনেকেই খাওয়ানোর জন্য গরু ছাগল নিয়ে যাচ্ছেন খেতে। কৃষকদের দাবি, শ্যালো মেশিনের পানির বিল, সার ও কীটনাশকের বকেয়া পরিশোধ করতে হিমশিম খেতে হবে তাদের। এত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ফসলগুলো, এই না কাটার পক্ষে গরু ছাগল দিয়ে অনেকে খাওয়াই দিচ্ছে। লস আর লস, আমাদের কৃষকদের মাথায় এখন হাত উঠিয়ে গেছে। সরকার যদি আমাদের কৃষকদের যদি অন্তত সেচের বা ডিজেলের আর্থিক সহযোগিতা করতে পারত। দেরিতে বৃষ্টি হওয়া ও লবণাক্ততাই এর মূল কারণ বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এইসব ধানগুলো দ্রুত কেটে আগাম সরিষা চাষ করার জন্য আমরা কৃষকদেরকে পণদানার ব্যবস্থা করেছি। এবছর জেলায় 89,910 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 88,525 হেক্টর জমিতে। দীপ্ত, বার্তাকক্ষ।